আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যেন প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা জাতির জন্য কুরবানি আমি এক বিধান করেছিলাম। কেন? লিয়াসবুসাল্লাহ, যাতে তারা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে, স্মরণ করতে পারে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন জীবিকা হিসেবে, চতুষ্পদ জন্তু জানোয়ার দান করছেন, এদের উপরে যাতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে, এই জন্য প্রত্যেকটা জাতির জন্য কুরবানি আমি বিধান দিয়েছি। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলা একক ইলা, ফালাহু আসলিমু, তার নিকটই তোমরা আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলার বিধানের কাছে তুমি যাতে আত্মসমর্পণ করো, এই বিষয়টাকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে কি আল্লাহ তাআলা বিধানের কাছে মাথা নত করে আর কি আল্লাহ তাআলা বিধানকে লঙ্ঘন করে। এরপর আল্লাহ বলছেন বাশশিরুল মুখবিতিন, যারা বিনয়ী তাদেরকে আপনি সুযোগ প্রদান করুন। বলেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ বিধানের কাছে যে নিজেকে নত করে বিনয়ী হয়ে আত্মসমর্পণ করে এদেরকে সুযোগ প্রদান করুন। তো যুগে যুগে কোরবানির বিধান আমরা যেমন জেনেছি, হজরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করার যে ঘটনা, মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধানের ভিতরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা, জবেহ করার টার্গেট ছিল না। মূলত ছিল ইব্রাহিমের অন্তর কতটুকু আল্লাহ তাআলার নিকট, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আদেশের কাছে কতটুকু তিনি পাগল পড়া। আমাদের উপর যে কোরবানি ফরজের ব্যাপারে ওয়াজিব যে করেছেন, এখন আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানাল্লাহু লুকুমুহা, তোমাদের এই যে কোরবানি যে মাংস গোশত আল্লাহ তাআলা চান না, তার নিকট পৌঁছে না, ওয়ালা দিবাহা, রক্ত পৌঁছে না, ওয়ালা ইয়ানালু তাকওয়া, তোমাদের অন্তকরণ তাকওয়া মিনকুম, তোমরা যে কোরবানি করবে তোমাদের দিল অন্তরটা কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে মানে সপর্দ করতে পেরেছ, অন্তর কি পরিমাণ আল্লাহর বিধানের কাছে মানে পাগল করা, আল্লাহর বিধান পালনের জন্য মন কতটুকু সাই দিচ্ছে, মন দিল গালা যাচাই করার জন্য কোরবানি বিধান দিচ্ছেন। এই জন্য আমরা জানি যে প্রত্যেকটি আবাদত কবুল হওয়ার পিছনে যে শর্তগুলি রয়েছে এর মধ্যে এখলাস, খলুসিয়ত, মানে আল্লাহর জন্যই করতে হবে। এরকম যদি মন মানসিকতা দিলের মধ্যে যদি এরকম প্রশ্রয় বা আশ্রয় যদি না আসে যে আল্লাহর জন্যই করতেছি, তাহলে যে কোনো এবাদত কোরবানি কেন, যে কোনো এবাদত আল্লাহ তাআলা নিকট গ্রহণযোগ্য হবে না। এছাড়া রিয়া লোক দেখানোর জন্য এবং সুমা লোক শোনানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা যে এবাদত গুলি করি, দুটি বিষয়, একটা হলো আমি যে করলাম আমাকে দেখলো মানুষ, এটা হলো লোক দেখানো, আর একটা হলো যে মানুষ দেখে না কিন্তু মানুষের নিকট গল্প করার জন্য, গাল গল্প করবো, বিভিন্ন বসা এটা করছি ওটা করছি, তো এটা হলো লোক শোনানো। এই লোক শোনানো, লোক দেখানো এবং লোক দেখানো, রাসূল বলছেন মাসিহের দাজ্জাল, দাজ্জালের যে ফিতনা, এই ফিতনা দাজ্জালের ফিতনা আছে আমি বেশি আশঙ্কা করি, ভয় করি, তোমাদের ব্যাপারে শিরকে খফি, আল্লাহ তাআলার সাথে শরীক করা গোপনীয় শিরক, সেটা হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য কোনো ইবাদত করা। হজ করছেন, আল হাজ লাগাইতেছেন, আমার গাল হাজ না লাগাইলে মন খারাপ করেন, তাহলে হজ আল্লাহর জন্য হয় না। প্রত্যেক এবাদত কুরবানি করছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যে আমি কুরবানি যে বিধান দিলাম, গোশত রক্ত আল্লাহ নিকট পৌঁছে না, পৌঁছে তোমার দিল অন্তকরণ। এই জন্য খলুসিয়ত কে, এখলাস কে, প্রত্যেক এবাদতের ক্ষেত্রে এখলাস খলুসিয়ত আল্লাহর জন্যই করতেছি এটাকে নির্দিষ্ট করতে হবে। যেন আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি জগৎ সময় প্রতিপালকের জন্য বলে সুবহানাল্লাহ, অর্থাৎ আমার সলাত, আমার সলাত এটা আল্লাহ সন্তোষের সলাত আদায় করতে হবে, যাতে লোক দেখানোর জন্য না হয়, কোরবানি আল্লাহর জন্য হতে হবে, তার আমার দুনিয়ার জীবনে বেঁচে থাকাটা এটা আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হবে, আবার আমার জীবন আমি দিয়ে দিব, আমার মৃত্যুটা যাতে আল্লাহকে খুশি করার জন্যই হয়, মানুষের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য কোনো কিছু না হয়।
এজন্য কুরবানি আমরা যারা প্রস্তুতি নিচ্ছি এবং যারা নিচ্ছি বা নিব আমরা খলসিয়া দিলকে ইখলাসকে অন্তরকে নিয়তকে আমরা খালেস বিশুদ্ধ করি আল্লাহ তাআলার জন্য আমরা কুরবানি পেশ করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।